প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। আমি ভালো আছি। আজকে তোমাদের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞানের উপর দ্বিতীয় অধ্যায়ের লেনদেন সম্পর্কে আমরা আলোচনা করব। তো লেনদেন সম্পর্কে আলোচনা করার আগে আমাদেরকে লেনদেন কি সেটা জানতে হবে। লেনদেন হচ্ছে অর্থাৎ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনাকে লেনদেন বলা হয়। অর্থাৎ কোনো লেনদেন হতে গেলে সেখানে অর্থ দ্বারা পরিমাপযোগ্য হতে হবে। ঠিক লেনদেন অধ্যায়ে আজকে লেনদেন অধ্যায়ে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব আমরা আলোচনা করব। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখানোর জন্য একটি সমস্যা এখানে দেওয়া হয়েছে। ঠিক এই সমস্যাটাকে নিয়ে আজকে আমরা কি করব আলোচনা করব এবং সেটা সুচারুরূপে আমরা দেখাব। ঠিক তাহলে সমীকরণ কি, হিসাব সমীকরণ কি? যে কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো প্রতিষ্ঠানে সম্পত্তি সমূহ দায় ও মালিকানা সত্ত্ব সমান হবে, যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রকাশ করা হয় তাকেই বলা হয় হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের সূত্র হচ্ছে এ সমান এল প্লাস ই, অর্থাৎ এ হচ্ছে এ ফুল মিনিং হচ্ছে অ্যাসেট, অ্যাসেট হত সম্পদ সমূহ, এল তে হচ্ছে লাইবিলিটিস, লাইবিলিটিস হত দায়, ই তে ইকুইটি অর্থ মালিকানা সত্ত্ব। এখন বলছে যদি এ 10,000 টাকা হয় তাহলে এল প্লাস ই এই দুইটা মিলে হবে 10,000 টাকা। অর্থাৎ আমরা যখন সাধারণ গণিত করি সেখানে আমরা পড়ছি সমাধান অঙ্কে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ 10,000 টাকা হলে ডান পক্ষ 10,000 টাকা হবে। প্রমাণস্বরূপ এ সমান 10,000 টাকা, এল সমান 7,000 টাকা, ই সমান 3,000 টাকা, অর্থাৎ এ সমান এ প্লাস ই, এ হচ্ছে 10,000, এর হচ্ছে 7,000, এ হচ্ছে 3,000 টাকা। বরং 10,000 সমান 10,000 টাকা। এখন আমরা যেটা করব সেটা হলো কি করণীয়, বলছে যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখা। অর্থাৎ হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব করতে গেলে আমাদেরকে একটা শর্ত তৈরি করতে হবে। সেই শর্তটা হচ্ছে এরকম, সেই শর্তটা আমরা কিসের ভিত্তিতে করতেছি, যে এ সমান এল প্লাস ই, অর্থাৎ এখানে আমরা লিখছি যে সম্পদ সমূহ, সম্পদ হচ্ছে এ, দায় হচ্ছে এল, মালিকানা সত্ত্ব হচ্ছে ই, অর্থাৎ অ্যাসেট লাইবিলিটিস ইকুইটি। এখন আমরা এই সমস্যার সমাধান কিভাবে করব। এখানে প্রথম বলা আছে যে জনাব রহমান 2019 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 50,000 টাকা আজাবদ্ধ 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। অর্থাৎ আমরা যখন ব্যবসায়ী নগদ টাকা নিয়ে এবং আজাবদ্ধ নিয়ে শুরু করব তখন আমার প্রতিষ্ঠানে কি বাড়বে, সম্পদ বাড়বে। নগদ হচ্ছে সম্পদ, আজাবদ্ধ হচ্ছে সম্পদ। আমরা জানি যদি প্রতিষ্ঠানে সম্পদ বৃদ্ধি পায় তাহলে সম্পত্তি হিসাব হয় ডেবিট, অর্থাৎ তাহলে হবে কি নগদান হিসাব ডেবিট, আজাবদ্ধ হিসাব ডেবিট, এর বিপরীত ক্রমে হবে কি মূলধন হিসাব ক্রেডিট। কারণ যেহেতু আমার নগদ টাকা এবং আজাবদ্ধ আমি ব্যবসায় কিনছি মূলধন স্বরূপ কাটাইছি, এই জন্য মূলধন হিসাব হবে ক্রেডিট। আমরা এই সমীকরণের যে ছক সেখানে আমরা এটা দেখাই, আমরা লিখছি যে সম্পদ, সম্পদ পাশে লিখছি নগদ আজাপত্র,
দাই পাশে লিখছি পাওনা দাই মালিকানা সত্ত্বে ঘরের ভিতরে অন্য কিছু লিখি নাই মালিকানা সত্ত্বকে চারটি উপাদান প্রভাবিত করে কি কি উপাদান প্রভাবিত করে বলছে কি সমান c প্লাস r মাইনাস ex মাইনাস d অর্থাৎ c হচ্ছে ক্যাপিটাল অর্থাৎ মূলধন আর দে রেভিনিউ অর্থাৎ আর ex সমান এক্সপেন্সেস অর্থাৎ ব্যয় ডিতে ড্রয়িং অর্থাৎ উত্তোলন নগদান হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট অর্থাৎ নগদ টাকা বাড়ছে আসবাবপত্র বাড়ছে পক্ষান্তরে আমার মূলধনও বাড়ছে নগদে করে 50,000 আমি বৃদ্ধি করেছি আসবাবপত্রে করে 40,000 টাকা এই দুইটা যোগ করে যে টাকাটা হবে সেটা আমরা লিখবো মালিকানা সত্ত্বে করে অর্থাৎ মালিকানা সত্ত্বে হবে 50,000 আর 40,000 যোগ করলে হয় 90,000 টাকা এখন এখানে লিখছি মন্তব্য এই মন্তব্যে ঘরে কোন লেনদেনগুলো হইলে এই মন্তব্যে ঘরে আসবে শুধুমাত্র যে লেনদেনগুলো মালিকানা সত্ত্বে ঘরে প্রভাবিত করবে সেই লেনদেনগুলোর জন্য আমাদেরকে মন্তব্য লিখতে হবে যেহেতু এখানে মালিকানা সত্ত্বে ঘরে আমি লিখছি 90,000 টাকা মূলধন এই জন্য আমরা মন্তব্যে ঘরে লিখব কি মূলধন আনয় অর্থাৎ মূলধন আমাদের বৃদ্ধি পেয়েছে এখানে আমরা লিখছি উদ্বৃত্ত উদ্বৃত্ত মানে কি ব্যালেন্স যে এক তারিখে পরে আমাদের কত টাকা আছে এক তারিখে পরে দেখা যাচ্ছে যে নগদ টাকা ছিল 50,000 টাকা আমরা লিখছি 50,000 টাকা আসবাবপত্র ছিল 40,000 টাকা আমরা লিখছি 40,000 টাকা মালিকানা সত্ত্ব ছিল 90,000 টাকা আমরা লিখছি 90,000 টাকা এরপর জানুয়ারি 10 তারিখ ধারে ক্রয় করা হলো 20,000 টাকা 4 মিনিট আছে ধারে ক্রয় করা হলো 20,000 টাকা অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট ক্রয় করলে ব্যয় বাড়ে ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমে সুতরাং আমরা এখানে 20,000 টাকা মালিকানা সত্ত্ব কমাই দিছি আর পাওনাদার অর্থাৎ দায় দায় বাড়লে দায় আমরা কি করছি এখানে বাড়িয়ে দিয়েছি এরপর আমরা আবার ঠিক উদ্বৃত্ত লেখো যে 50,000 টাকা 50,000 40,000 40,000 টাকা পাওনাদার আছে 20,000 টাকা 20,000 টাকা কিন্তু মালিকানা সত্ত্বে 20,000 টাকা আমাদের কি হয়েছে হ্রাস পেয়েছে এই জন্য 90 থেকে 20,000 গেলে 70,000 টাকা আমরা মন্তব্যে লিখবো কি যেহেতু ক্রয় করেছি এই জন্য আমাদের কি হয়েছে ব্যয় হয়েছে তাই লিখছি যে ক্রয় ব্যয় এরপর 15 তারিখ মধ্যে নগদে বিক্রয় করা হলো 25,000 টাকা নগদে 25,000 টাকা বিক্রি করা হলো মানে কি 90 টাকা বাড়ছে পক্ষান্তরে আমার আয় বাড়ছে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট নগদ বাড়ছে 25,000 নগদে করে আমরা লিখছি 25,000 টাকা পক্ষান্তরে আয় বাড়ছে আয় বাড়লে কি বাড়ে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় এখানে আমরা মালিকানা সত্ত্বে ঘরে লিখছি 25,000 টাকা যেটা আয় হয়েছে এই জন্য আমরা মন্তব্যে ঘরে লিখছি কি বিক্রয় আয় এখন সম্পদে নগদে 50 আর 25 যোগ করলে হয় 75,000 টাকা আসবাবপত্র 40,000 টাকা পাওনাদার 20,000 টাকা মালিকানা সত্ত্বে ঘরে 70 আর 25 যোগ করলে হয় 95,000 টাকা এরপর 20 মধ্যে কর্মচারীদের বেতন প্রদান 15,000 টাকা জাবিদা করলে হয় বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বেতন হচ্ছে ব্যয় হিসাব অর্থাৎ ব্যয় হয়েছে এই জন্য বেতন পে আমরা ডেবিট আর নগদ টাকা বুঝেছেন চলে গেছে এই জন্য নগদান হিসাব হবে ক্রেডিট ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব হ্রাস পায় তাই আমরা মালিকানা সত্ত্বে ঘরে 15,000 টাকা হ্রাস করেছি পক্ষান্তরে যেহেতু নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে গেছে এই জন্য নগদের ঘরেও কি 15,000 টাকা হ্রাস 75 থেকে 15,000 গেলে আমাদের থাকে 60,000 টাকা আসবাবপত্র ছিল 40,000 কোনো কিছু যোগ্য হয় না এই জন্য 40,000 টাকা পাওনাদার সাথে কোনো কিছু যোগ্য হয়নি এই জন্য 20,000 টাকা মালিকানা সত্ত্বে থেকে আমার 15,000 টাকা কমে গেছে যার ফলে আছে কত 80,000 টাকা এরপর সর্বশেষ
25 বলছে 5000 টাকা পরিশোধ 10000 টাকা 5000 টাকা পরিশোধ করলে দায় আমাদের হ্রাস পায় অর্থাৎ নগদ টাকা কমে যায় এটার 5000 হিসাব হবে ডেবিট নগদ দাম হিসাব হবে ক্রেডিট 5000 কমে গেছে এইজন্য 5000 থেকে আমরা 10000 টাকা হ্রাস করেছি পক্ষান্তরে যে 90 টাকা আমাদের কাছ থেকে চলে গেছে এইজন্য নগদ দাম থেকে আমরা 10000 টাকা কমিয়ে দিয়েছি 60000 টাকা থেকে 10000 টাকা চলে গেলে থাকে 50000 আশা করতে ছিল 40000 40000ই আছে 5000 যেহেতু 20000 টাকা থেকে 10000 টাকা কমে গেছে তাই 10000 টাকা মালিকানা সূত্রে কোনো কিছু প্রভাব পড়েনি 80000 টাকা ছিল 80000 টাকা আমরা লিখেছি এখন সর্বশেষ মোট এখন আমরা আর এভাবে যোগ বিয়োগ করব না উপর নিচে এখন করব আড়াআড়ি ভাবে অর্থাৎ এই দুই এটার সাথে এটা যোগ করব এটার সাথে এটা যোগ করব তাহলে আমাদের হবে কি মোট বলতে এখানে 50000 আর এখানে আছে কত 40000 50000 40000 টাকা হচ্ছে 90000 টাকা দায় আছে 10000 টাকা মালিকানা সূত্র আছে 80000 টাকা 10000 আর 80000 টাকা হচ্ছে 90000 অর্থাৎ এখানে যে আমরা সূত্রটা লিখছিলাম যে এ সমান এ প্লাস এ তাহলে এ হচ্ছে 90000 টাকা এ প্লাস বি ও 90000 টাকা অর্থাৎ প্রমাণিত হয়েছে ধন্যবাদ সবাইকে আশা করি